হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। গাইজ, আজ আমরা যে মুভিটা এক্সপ্লেন করবো সেটার নাম হচ্ছে লুসি। তবে হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পুরো মুভিটা দেখতে হলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। তো এবার মুভিতে ফিরে আসা যাক। গাইজ, আপনারা হয়তো কখনো না কখনো শুনেছেন যে সাধারণ মানুষ তার ব্রেনের কেবলমাত্র 10% ইউজ করতে পারে, কিন্তু কি হবে যদি সে তার ব্রেনের পুরো 100% ইউজ করে দেয়? তখন সে কী কী করবে? সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মুভিটা শুরু হচ্ছে মুভির হিরোইনকে দিয়ে, এবং এর নাম হচ্ছে লুসি। আর এর বয়ফ্রেন্ড হচ্ছে একজন করাপ্টেড পার্সন, যে কিনা ড্রাগসের বিজনেস করে এবং নানা রকম ইললিগাল কাজের সাথে জড়িত। তার কাছে একটা ব্যাগ ছিল, এবং সে লুসিকে বলে যে এই ব্যাগটা নিয়ে হোটেলের ভিতরে একজনকে দিয়ে আসতে, আর ব্যাস তাদের এইটুকুই করতে হবে এবং তার জন্য তারা $1,000 টাকা পাবে। তখন লুসি তাকে জিজ্ঞাসা করে যে এই ছোট্ট কাজটার জন্য $1,000, এবং সে এই কাজটা করতে রাজি হয়নি এবং সে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখন তার বয়ফ্রেন্ড তার হাতে একটা হাতকড়ি লাগিয়ে দেয়, যেটা ওই ব্যাগটার সাথে আটকানো ছিল, এবং তাকে বলে এখন তাকে ওই ব্যাগটা নিয়ে হোটেলের ভিতরে যেতেই হবে। তাই বাধ্য হয়ে লুসি যেভাবে হোক হোটেলের ভিতরে যায় এবং সেই লোকগুলোর ব্যাপারে রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে। তখন দেখা যায় যে লুসি যাদের সাথে দেখা করতে এসেছে সেই লোকগুলো বাইরে আসে, এবং লুসি দেখে তার বয়ফ্রেন্ড তাকে বাইরে থেকে দেখছে। কিন্তু তখনই তারা তার বয়ফ্রেন্ডকে শ্যুট করে দেয় এবং লুসিকে ধরে হোটেলের ভিতরে একটা রুমে নিয়ে যায়, এবং তাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে সেই ব্যাগটা খুলতে বলা হয়, এবং এটা বলে তারা তখন সবাই লুকিয়ে পড়ে। তখন লুসি তাদের জিজ্ঞাসা করে যে এই ব্যাগটার মধ্যে কি খতরনাক কিছু আছে? তখন সবাই বলে যে না, সেরকম কিছু নেই, এবং তাকে ব্যাগটা খুলতে বলে। তারপর একটা নির্দিষ্ট কোড দিয়ে সেই ব্যাগটা খোলে। তখন তারা সবাই লুসিকে জিজ্ঞাসা করে যে ব্যাগটার মধ্যে কি আছে, এবং সেই বলে যে সেখানে 4টে ব্লু কালারের প্যাকেট আছে যার মধ্যে পাউডার ভরা আছে। তখন সবাই তার সামনে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে তাদের সাথে কাজ করবে কিনা। কিন্তু লুসি তাতে রাজি না হলে একজন তার মুখে সজোরে মারে এবং লুসি অজ্ঞান হয়ে যায়। তারপর লুসির যখন জ্ঞান ফেরে তখন সে দেখে তার পেটে ব্যান্ডেজ করা রয়েছে, এবং তখন সে ভাবে যে তার শরীর থেকে হয়তো কিডনি বা অন্য কোনো বডি পার্টস বের করে নেওয়া হয়েছে। তখনই সেখানে একটা লোক আসে এবং তাকে বলে যে তার শরীর থেকে কোনো রকম বডি পার্টস বের করা হয়নি, বরং তার পেটে সেই 4টি প্যাকেটের মধ্যে একটা প্যাকেট ভরে দেওয়া হয়েছে, এবং এরপর তোমাকে আমরা যেখানে পাঠাবো তোমাকে সেখানে যেতে হবে, এবং সেখানে গিয়ে তোমার পেট থেকে তার প্যাকেটটা বের করে নেবে এবং তারপর তুমি আজাদ হয়ে যাবে। লুসি কিন্তু এই কাজটা করতে চায়নি, কিন্তু তার কোনো উপায় ছিল না, কারণ সে যাদের পাল্লায় পড়েছে তারা হচ্ছে বিশাল বড় ড্রাগস মাফিয়া। এবং এখানে আমরা লুসির সাথে আরও 3 জনকে দেখতে পাই, এবং তাদের পেটে বাকি 3টে প্যাকেট ভরে দেওয়া হয়েছিল, এবং তারপর তাদের বলা হয় যে তারা যদি তাদের সাথে কোনো রকম চিটিং করে তাহলে তাদের প্রত্যেকের বাড়ির অ্যাড্রেস তাদের কাছে আছে এবং তারা তাদের পুরো ফ্যামিলিকে মেরে ফেলবে। এই বলে তারা 4 জনের মুখে কালো কাপড় বেঁধে সেখান থেকে প্রত্যেককে আলাদা আলাদা জায়গায় নিয়ে চলে যায়। তারপর যখন লুসির মুখ থেকে কাপড়টা খোলা হয় তখন তার সামনে 2টো লোক দাঁড়িয়েছিল এবং তারা লুসিকে চেন দিয়ে বেঁধে দেয়। তখন তাদের মধ্যে একজন লুসির সাথে মিসবিহেভ করতে শুরু করে, এবং লুসি যখন নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে তখন সেই 2টো লোক লুসিকে মারতে থাকে, এবং তারা লুসিকে মাটিতে ফেলে তার পেটে বারবার লাত মারতে থাকে। এদিকে লুসির পেটে সেই ড্রাগসের প্যাকেটটা ভরে ব্যান্ডেজ করা ছিল, এবং তাদের আঘাতের ফলে প্যাকেটের লুসির পেটের মধ্যেই ব্লাস্ট হয়ে যায়, আর এই ড্রাগসটা ছিল খুবই স্ট্রং। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা একজন প্রফেসরকে দেখতে পাই, যার নাম হচ্ছে স্যামুয়েল, এবং সে একটা সেমিনারে ব্রেন সম্পর্কে লেকচার দিচ্ছিল। তখন সে বলে যে আজ পর্যন্ত মানুষ তার ব্রেনের ম্যাক্সিমাম 10% ইউজ করতে পেরেছে, আর এই 10% ইউজ করে মানুষ জাতি পুরো পৃথিবীটাকে বদলে ফেলেছে। তারা চাঁদে পৌঁছে গেছে, তারা উড়োজাহাজ পর্যন্ত বানিয়ে ফেলেছে, এমনকি তারা মোবাইল ফোনও বানিয়ে ফেলেছে। তারপর সে বলে যে পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যারা তাদের ব্রেনের 20% ইউজ করতে পারে, এবং তারা হলো ডলফিন। এরা খুব ইন্টেলিজেন্ট হয় এবং এরা এদের মাইন্ডের 20% ইউজ করে একে অপরের সাথে কথা বলতে পারে। তখন প্রফেসর বলে যে মানুষ যদি কোনোভাবে তার ব্রেনের 20% ইউজ করতে পারে তাহলে তারা তাদের বডিকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারবে। অন্যদিকে লুসির পেটে সেই ড্রাগসের প্যাকেটটা ফেটে যাওয়ার ফলে তার মাইন্ড সুপার অ্যাক্টিভ হয়ে যায় এবং তার ব্রেন 20% কাজ করতে শুরু করে দেয়। তারপর সে উঠে একটা চেয়ারে বসে। তখন তার রুমে সেই লোকটা আসে যে লুসিকে মারছিল। তখন লুসি একদম রিল্যাক্স ছিল, কারণ সে এমন কোনো বোকামির কাজ করতে চায়নি যেটাতে তার নিজের আরও কিছু ক্ষতি হয়। তারপর যখন সেই লোকটা তার কাছে আসে এবং তখনই সে তাকে একটা পাঞ্চ মারে এবং টেবিলে রাখা একটা বন্দুক নিয়ে তাকে মেরে ফেলে। তারপর সে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে একটা হসপিটালে যায়, কারণ তার পেটে সেই ড্রাগসের প্যাকেটটা ফেটে গিয়েছিল এবং সে জানতে চাইছিল যে তার সাথে অ্যাকচুয়ালি এসব কী ঘটছে। সেখানে ডাক্তাররা একটা পেশেন্টের অপারেশন করছিল। তখন লুসি সেখানে সমস্ত স্ক্রিনগুলো ভালোভাবে দেখে এবং বন্দুক বের করে সেই পেশেন্টটাকে শ্যুট করে দেয় এবং ডাক্তারকে তার নিজের অপারেশন করতে বলে।
অপারেশন চলাকালীন লুসি তার মাকে ফোন করে এবং সে তার মাকে এমন এমন কথা বলছিল যা শুনে তার মা অবাক হয়ে যায়। কারণ সে যে কথাগুলো বলছিল সেগুলো লুসির যখন এক বছর বয়স ছিল তারও আগেকার। অ্যাকচুয়ালি লুসির ব্রেন সুপার অ্যাক্টিভ হয়ে গেছে এবং একে একে তার সব কিছু মনে পড়ছে। তারপর ডাক্তার তার পেট থেকে সেই প্যাকেটটা বের করে, কিন্তু সেটা অর্ধেকটা ভর্তি ছিল, বাকি অর্ধেকটা তার শরীরের মধ্যে মিশে গিয়েছিল। তখন লুসি ডাক্তারকে জিজ্ঞাসা করে যে যেটুকু পাউডার তার শরীরের মধ্যে চলে গেছে সেটা ঠিক হতে কতদিন সময় লাগবে। তখন ডাক্তার বলে যে সেটা বলতে হলে এই প্যাকেটের মধ্যে কী আছে সেটা আমাকে জানতে হবে। তখন লুসি তাকে বলে যে এটা CPH4 এবং এটা শুনে ডাক্তার শকড হয়ে যায় এবং ডাক্তার বলে যে এটা অ্যাটমিক বোমের মতো এবং আমি শুনেছিলাম যে কেউ কেউ এটা সিনথেটিক ভ্যারিয়েন্ট তৈরি করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এটা যে অলরেডি তৈরি হয়ে গেছে সেটা আমি বিশ্বাস করতে পারছি না। ডাক্তার আরও বলে যে এটা যদি CPH4 হয় তাহলে এটা তোমার শরীরের ভিতরে থাকলে তুমি বেঁচে আছো কীভাবে। তারপর লুসি হসপিটাল থেকে বেরিয়ে সেই লোকটার কাছে যায় যে তার পেটেই ড্রাগসটা ভরে দিয়েছিল এবং সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে বাকি তিনজনকে সে কোথায় পাঠিয়েছে। কিন্তু তখন সেই লোকটা এই ব্যাপারে কিছুই না বলতে চাইলে লুসি তার মাথায় হাত থেকে তার ব্রেনের সাথে কন্ট্যাক্ট করে এবং সমস্ত কিছু জেনে নেয় যে সে এগুলোকে কোথায় কোথায় সাপ্লাই করেছে এবং তখন সে জানতে পারে যে একটা রোমে, একটা প্যারিসে এবং একটা আমেরিকাতে পাঠানো হয়েছে। তারপর সেখান থেকে চলে যায় এবং বাড়ি চলে আসে। সেখানে তার একটা ফ্রেন্ড ছিল। লুসি তখন তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে যে সে তার কম্পিউটারটা একবার ইউজ করবে কিনা এবং সে কম্পিউটারে সেই প্রফেসরটার ব্যাপারে সার্চ করে যে কিনা ব্রেন নিয়ে রিসার্চ করছিল। তারপর সে প্রফেসরকে ফোন করে এবং তাকে বলে যে সে তার সাথে দেখা করতে চায়। লুসি তাকে আরও বলে যে সে প্রফেসরের সমস্ত রিসার্চ পড়ে দেখেছে। তখন প্রফেসর একটু হেসে তাকে জিজ্ঞাসা করে যে সব রিসার্চ তুমি জানো যে এর মধ্যে কত পাতা রয়েছে? তখন লুসি বলে যে 6734 পাতা। এটা শুনে প্রফেসর একদম শকড হয়ে যায়। তারপর লুসি প্রফেসরকে বলে যে অ্যাকচুয়ালি আমার পেটে ড্রাগস আছে আর তাই আমার মাইন্ড সুপার অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমি আমার ব্রেনের 28% ইউজ করতে পারছি এবং আমি হয়তো খুব তাড়াতাড়ি মারা যাব। হয়তো আমার হাতে আর ম্যাক্সিমাম 24 ঘন্টা সময় আছে, কিন্তু আমি আমার মাইন্ডের 100% পর্যন্ত ইউজ করতে পারবো এবং আমি অলরেডি অন্যের মোবাইল ফোন, টেলিফোন, এমনকি নিজেকেও কন্ট্রোল করতে পারছি। লুসি আরও বলে যে তার মধ্যে অলরেডি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের প্রচুর নলেজ আসছে এবং সে সেটা কী করবে। তখন প্রফেসর তাকে বলে যে এই সমস্ত নলেজ তুমি আপকামিং জেনারেশনকে দিয়ে দাও। তখন লুসি প্রফেসরকে বলে যে আগামী 24 ঘন্টার মধ্যে সে তার সাথে দেখা করবে। এখন বাকি যে তিনটে প্যাকেট ছিল সেগুলো জোগাড়ের জন্য লুসি বেরিয়ে পড়ে এবং এখানে লুসির মাইন্ডের কিছু পাওয়ার দেখানো হয়েছে এবং সে তার সামনের এনিমিকে হাওয়াতে ভাসিয়ে দেয়। এখানে লুসিকে একটা পুলিশ অফিসারও হেল্প করে সেই ড্রাগসগুলোকে জোগাড় করার জন্য এবং লুসি সেখান থেকে ড্রাগসগুলো নিয়ে প্রফেসরের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, যেখানে প্রফেসর এবং তার কিছু সাথী তার জন্য ওয়েট করছিল এবং সেখানে লুসি ম্যাথামেটিক্স এবং সায়েন্সের ব্যাপারে এমন কিছু কিছু ঘটনা তাদের জানায় যা শুনে তারা একদম অবাক হয়ে যায়। ততক্ষণে এই ড্রাগসগুলো অ্যাকচুয়ালি যাদের ছিল তারাও সেখানে চলে আসে। তখন পুলিশ অফিসার লুসিকে বলে যে আমি তাদের বেশিক্ষণ আটকে রাখতে পারবো না কারণ তাদের কাছে অনেক হাতিয়ার ছিল। তখন লুসি বলে যে সেখান থেকে পালানোর সময় এসে গেছে। তারপর লুসি প্রফেসরকে বলে যে বাকি তিনটে প্যাকেটও সে তার শরীরে নিয়ে নেবে। তখন প্রফেসর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এটা ঠিক করছো? তখন লুসি বলে যে হ্যাঁ, আর এরপরই আমি আমার ব্রেনের 100% ইউজ করতে পারবো। তারপর আমার ভেতরে যে সমস্ত নলেজ থাকবে সেগুলো সব এক করে সুপার কম্পিউটার বানিয়ে আমি তোমাকে দিয়ে দেবো, যাতে সেটা মানুষের কাজে আসে। তারপর সে বাকি তিনটে প্যাকেটও নিজের শরীরে কনজিউম করে নেয়, ফলে তার মাইন্ড আরও ফাস্ট কাজ করতে থাকে এবং সেখানে থাকা সমস্ত মেশিনগুলোকে মেল্ট করে একটা বড় মেশিন বানিয়ে নেয়। তখন লুসির মাইন্ড 99% পৌঁছে গেছে এবং এরপরেই দেখা যায় যে লুসি টাইম ট্রাভেলও করতে পারছে, অর্থাৎ টাইম তার কন্ট্রোলে চলে আসে এবং সে টাইম ট্রাভেল করে পাস্টে চলে যায় এবং সে সবার প্রথমে আদিবাসীদের একটা গ্রুপের সাথে মিট করে, তারপর ডাইনোসরদের সাথে এবং তারপর পৃথিবীর সব থেকে আদিম মানুষের সাথে মিট করে এবং সবার শেষে সে পুরো পৃথিবীটাকে দেখে যে সেটা কিভাবে তৈরি হয়েছিল। তারপর লুসি আবার বর্তমানে ফিরে আসে আর তার পিছনে সেই লোকটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিল যে তার পেটে ড্রাগসের প্যাকেটটা ভরে দিয়েছিল, কিন্তু যখনই সে শ্যুট করার জন্য বন্দুকটা চালায় তখনই লুসি সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। ততক্ষণে সেখানে সেই পুলিশ অফিসারটা চলে আসে এবং সেই লোকটাকে শ্যুট করে দেয়। তারপর লুসি তার সমস্ত নলেজ দিয়ে যে পেন ড্রাইভটা বানিয়েছিল সেটা প্রফেসরকে দেয় আর সেটা দেওয়ার পর লুসি সেখান থেকে পুরোপুরি গায়েব হয়ে যায়। এই সব কিছু দেখে পুলিশ অফিসার কিছুই বুঝতে পারছিল না। তখন সে প্রফেসরকে জিজ্ঞাসা করে যে লুসি কোথায়, আর তখনই পুলিশ অফিসারের ফোনে লুসির একটা মেসেজ আসে এবং সেখানে লেখা ছিল যে আই এম এভরিহোয়্যার এবং সবশেষে আমরা এই লাইনটা শুনতে পাই যে আমরা আজ থেকে প্রায় বহু বছর আগে জীবন পেয়েছি কিন্তু আমরা সেটা নিয়ে কি করলাম। সো গাইস, প্রশ্নটা এখন আপনাদের কাছে যে আপনি আপনার জীবনকে কিভাবে ইউটিলাইজ করবেন, কিভাবে আপনার গুরুত্বপূর্ণ সময়গুলোকে কাজে লাগাবেন। এখন ধরুন আপনার কাছে এরকম কিছু পাওয়ার চলে এলো, তো আপনি সেটা নিয়ে কি করবেন নিচে কমেন্ট বক্সে জানান। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।